السلام عليكم ورحمة الله وبركاته، সবাই কেমন আছেন؟ আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এটাকে অনেকে নোয়াবি সেমাই বলে, আবার অনেকে নবাবি সেমাই বলে। যে যে নামই ডাকুক না কেন, রেসিপিটা কিন্তু অনেক মজার। যে খাইছেন সে তো জানেনই এটা কেমন স্বাদের, যে খান নাই সে অবশ্যই ভিডিওটা দেখে একদিন হলুক বাসায় বানিয়ে খাবেন। তো আর যেটা না করে চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে বনফুল লাচ্ছা সেমাইয়ের আমি 2টি প্যাকেট দিয়ে দিচ্ছি, আপনারা 1টি প্যাকেট দিয়েও বানাতে পারবেন। সেমাইয়ের কয়টা লেয়ার দিবেন এটার উপর ডিপেন্ড করবে আপনারা সেমাইয়ের কয়টা প্যাকেট দিবেন। তো আমি এখানে ঘিটা ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তারপর আবারও 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে আস্ত চিনি দিয়েছি, আপনারা পাটায় বেটে গুঁড়া করে বা ব্লেন্ডারে গুঁড়া করেও দিতে পারবেন। গুঁড়া করে দিলে আস্ত আস্ত থাকে না, এটা খাইতে একটু মজা লাগে। সেমাইটা ভাজা হয়ে গেছে আমার, দেখেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। সেমাইটা বানানোর পুরো সময়টাই আমার জালটা লো হিটে ছিল, আপনারা যদি হাই হিটে দিয়ে দেন তাহলে সেমাইটা পুড়ে যাবে, যেমন গন্ধ করবে এরকম খাইতেও মজা লাগবে না। আর চিনিটা আমি যে আস্তে দিয়েছিলাম দেখতে পারতেছেন এখনও দানা দানা হয়ে আছে, তো এটার জন্য আপনাদেরকে বলছি চিনিটা বেটে বা ব্লেন্ডার করে গুঁড়া করে দিলে সেমাইয়ের সাথে মিশতে সহজ হয়। তো আমার দুধটা ভালোভাবে মিশে গেছে, তো এটা এখন নামিয়ে ফেলবো। তো আমি আবারও চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো এখানে আমি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে এভাবে কেটে নিয়েছি, তো এগুলো আমি ঘি দিয়ে ভেজে নিব। তো ওর ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নিব এগুলা। এখন ক্রিম বানানোর জন্য একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ। আমি এখন ভালোভাবে এটা আমি জাল করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা ও এলাচি। তো এখন আমি ভালোভাবে এটা আমি জাল করে নিব। তো আমি এদিক দিয়ে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটা আমি ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন, গরম পানি ব্যবহার করবেন না। তো ভালোভাবে মিক্স হওয়ার পর আমি চলে যাব চুলায়। তো এখন দুধের মিশ্রণে আমি অল্প অল্প করে দিয়ে দিব, আর 1 হাত দিয়ে নাড়তে থাকবো। তো 1 হাত দিয়ে না নাড়ি তারা নিচ দিয়ে লেগে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতে থাকবে। তো আমার ক্রিমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি বড় একটা কাচের পাত্র নিয়ে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি সেমাইয়ের। তো এটা একটু বলি করে দিবেন, প্রথম যে লেয়ারটা দিবেন সেমাইয়ের এটা একটু বলি করে দিবেন। তা হাত দিয়ে আপনারা সেট করে নেবেন, তারপর দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা। ক্রিম আমার ক্রিমটা একটু বেশি পাতলা হয়ে গেছে, আপনারা আরেকটু বলি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আবারও সেমাইয়ের আরেকটি লেয়ার। তো এভাবে হাত দিয়ে আপনারা সেট করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি আবারও ক্রিমের আরেকটি লেয়ার। তারপর আমি এখন উপর দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আপনারা এর উপরে আরেকটি সেমাই লেয়ার দিতে পারবেন, তো আমার সেমাই শেষ হয়ে গেছে তো আর দেওয়া হয় নাই। তো এখন দিয়ে দিচ্ছি আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদামগুলা। তো আমি এখন চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চেরি ফল থাকলে দিতেও পারেন বা না থাকলে নাও দিতে পারেন, তো অনেকে অনেকভাবে সাজায়। তো এখন আমার সাজানো হয়ে গেছে। তো আমার নবাবি সেমাইটা কিন্তু 4 লেয়ারের দেখতে পারতেছেন। তো এখন আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। তো এটা কমপক্ষে 1 দিন ফ্রিজে রেখে পরের দিন আপনারা খাবেন, নর্মালে রাখবেন, ডিপে রাখবেন না। তো অনেকেই এটা ফ্রিজে না রেখেও খাওয়া যাবে, কিন্তু ফ্রিজে রেখে খেলে এটা বেশি মজা। তো আমার 1 দিন ফ্রিজে রাখার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।
নতুন কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।